আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভাব নিয়ে ফেসবুক পোস্টের পর বিজিবি সদস্যের আত্মহত্যা। ময়মনসিংহ সদর উপজেলার খাগদহর ইউনিয়নে 39 বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিউজ বাংলাকে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত ফারুক হোসেন। বিজিবির ওই সদস্যের নাম সৌরভ হোসেন চৌধুরী। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপাদুয়া গ্রামে। সৌরভ 2015 সালের 21 জুলাই বিজিবিতে সিপাহী পদে যোগ দিয়েছিলেন। ফারুক হোসেন বলেন, বিজিবি ক্যাম্পে রাত 9টার দিকে সৌরভ নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেন। রাত 10টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, আত্মহত্যার আগে সৌরভ ফেসবুকে একটি পোস্ট দেন, এতে তিনি অর্থকষ্টের কথা জানিয়েছিলেন। পোস্টে সৌরভ লেখেন, 60 বছর মানসিক যন্ত্রণা আর অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু রেস্ট দরকার। আমার পরিবার, সহকর্মী, সিনিয়র জুনিয়র, আমার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নিকৃষ্ট কাজের জন্য পারলে ক্ষমা করবেন, এছাড়া বিকল্প কোনো পথ আমার ছিল না। আত্মহত্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন 39 বিজিবি ক্যাম্পের সিইও লেফটেন্যান্ট কর্নেল তৌফিকুর রহমান।